বলে না। আমাকে কি চাটবে বললে? চাটো লাকি ভাই, কতটা চাটবে দেখবো আজকে, চাটো। আর তুমি যদি না চেটে বেরিয়ে যাও, তুমি একভাবে বেটানো, পরিষ্কার কথা, নাও চাটো। এইটা হলো তোমার কথা? এইটা হচ্ছে আমার কথা, তুমি বললে না আমায় চাটবে, তোমার আমার এত চাটা সব হয়েছে। না তুমি আমাকে বললে না চাটবে। তুমি যেরকম মানে হাসি আড্ডা আড্ডা করছো, আমি একটা কথা বলবো, আমি একটা কথা বলবো লাকি ভাই, আমি একটা লাকি ভাই, লেট মি ফিনিশ। লাকি ভাই লেট মি ফিনিশ, আমাকে এক মিনিট দাঁড়া, তোমাকে নিয়ে কেউ ঠাট্টা করেনি, তুমি নাম রেখেছো লাকি, আমার গিল্ডের ছেলে তোমাকে লাকি ভাই বলেছে, আর তোমার গায়ে লেগে গেছে। তুমি যদি এক্ষুনি একটা পুরুষ মানুষ হয়ে যদি শাড়ি পরে বেরো, আর তোমাকে যদি লোকে যদি হিজড়া বলে, তাহলে সেই লোকটা কি ভুল? আরে বাবা, ঠাট্টা কে করছে? তুমি তো করছো। কি ঠাট্টা করেছি আমি বলো, কোনটা ঠাট্টা লেগেছে তোমার বলো। আরে নিজে ভেবে দেখো না। আরে আমি ভাববো কেন, তুমি বলো না কি ঠাট্টা করেছি বলো। আরে আমার আমার মনে যদি মানসিকতা যদি না থাকতো জাজমিন, তাহলে তোমার সঙ্গে র‍্যাঙ্ক খেলতো, আমার জন্য ওয়েট করতো না, ঠিক আছে? হ্যাঁ ওইটা হলো কথা না, তোমরা যখন একটা নপ্লারকে নিয়ে নামো না, তখন হাসি ঠাট্টা করো, ঠিক আছে? না বলে পারলাম না, আর সেই জন্য নপ্লারদের নিয়ে আমি খেলি। আরে লাকি ভাই, লাকি ভাই সবকিছু মুখে বললে বলতে হয় না। এর আগে তোমার সঙ্গে আমি ম্যাচ খেলেছি, বারবার হাতে পায়ে পড়ার মতন রিকোয়েস্ট করেছিলাম, মনে পড়ছে সেই ম্যাচটার কথা, যেটা তুমি বেরিয়ে গেছিলে দূরে, পুরো স্কোয়াডের 12টা বাজিয়ে দিয়েছিলে? ওইসব তর্কের কথা বাদ দাও, তোমার চাটার কথা, তুমি চাটো কিভাবে চাটবে দেখবো, আর যদি চাটতে না পারো, তোমার পেটে কোনো বিদ্যা নেই, নাও চাটো। চাটো, তুমি কি চাটবে বলেছো? তুমি বললে না আমি এবার চাটা শুরু করবো, তো চাটো ভাই। তুমি কি জানো তোমার সঙ্গে যা কথা হচ্ছে সব ইউটিউবে লাইভ হচ্ছে? তোমার সঙ্গে যা কথা হচ্ছে ইউটিউবে লাইভ হচ্ছে, আর ইচ্ছে করে আমি টর্নেটোর মতন একটা বাচ্চা ছেলেকে রেখেছি, যাতে তোমার চাটনটা সবাই ভালোভাবে বুঝতে পারে, কেরম দিয়ালে পিঠ থেকে চাচ্ছো তুমি নিজের পিঠটা নিজে। চাটো শুরু করো। শোনো শোনো না, এইবারে তুমি তোমার গল্প তুমি শোনাচ্ছো। আরে তুমি তোমার গল্প ওই মেয়েলি কথাবার্তা অন্য জায়গায় রাখবে, যেটা বলেছো সেটা শুরু করো, নইলে আমি শুরু করবো এ দিয়ে যে অবধি যাবো না তার আগে ভূমি শুরু হয়ে যাবে তোমার। অভিজিৎ দেবনাথকে তুমি জেনো না তুমি কার সঙ্গে কথা বলেছো, বুঝতে পেরেছো? সারা জীবনটাই তো কথা ভেঙেই খেয়েছি, এবার তোমাকে আজকে আধ ঘন্টা খাবো, শুরু করো। আর এটা লাইভ হচ্ছে ইউটিউবে, ঠিক আছে? মানে নিজে রেখে হচ্ছে একটা লাকি বলে নাম, একটা বাচ্চা ছেলে এসে লাকি ভাই বলেছে তোমার গায়ে লেগেছে, তোমার যদি গায়ে লাগার হয় অভির নাম নিয়ে বলো, অভি তোমাকে চাটা শুরু করছে, তোমার যদি মনে হয় বাচ্চা ছেলে রেখে কেন বলবে তুমি? এইটুকুনি পেটে বিদ্যা নেই না, এইটুকুনি শিক্ষা পাওনি? ও তোমাকে আরে লাকি ভাই, আরে লাকি ভাই, আরে লাকি ভাই মানে কি? তুমি হিরোকে দাঁড়িয়ে আছো, তোমাকে উপরে তুলছে, একটু বোঝার চেষ্টা করো, জুতো পায়েতে রাখো, মাথায় তুলছো কেন? তুমি তো পায়ে উল্টো জমেছো মনে হচ্ছে, মানে আগে পা বেরিয়েছে, মানে তোমার তো মনে হচ্ছে আগে পা বেরিয়েছে, তুমি যেন উল্টো মাল। আমার সঙ্গে ঝামেলা হয়েছে আমার সঙ্গে বুঝে নেবে ভাই, তা না হলে তোমার তো, তোমার হয়তো জানো না সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে তোমার ওখানে ঢুকে তোমার আইডি ব্লক করে দেবো, দেখবে ক্ষমতা দেখবে দেখবে। আরে ব্লগ মানে কি, তুমি কি খেলতে পারবে নাকি? দেখি তোমাকে নিয়ে হাসি ঠাট্টা হবে দেখবে। তোমার চাটা, তোমার চাটার শখ হয়েছিল না, এরম ভাবে চেটে ছেড়ে দেবো, রাতের ঘুম কেটে যাবে। অশিক্ষিত কিরম কালচারে তুমি থাকো ভাই, ভালোভাবে বোঝা যায়, নিজের নাম রেখেছে তুমি, মানে কি বলো দেখি, বউয়ের সঙ্গে ঝামেলা হবে আর শাশুড়ির সঙ্গে ঝামেলা করবে, এরম মাল তুমি? আচ্ছা ঠিক আছে না, তোমার আমার সঙ্গে কিছু হচ্ছে আমার সঙ্গে বোঝো, ওকে কেন বলবে, ও আমার গিল্ডের ছেলে, তোমার সঙ্গে রাস্তায় ছেড়ে দিলে এমনি 10 বার নক হয়ে যাবে গো। না তো তোমার গিল্ডের ছেলে, যে তোমাকে তোমার গিল্ডের ছেলে কি, আমি কি বাজে কথা বলেছি? তো কি বলেছো, কি বলেছো তুমি তখন? না না, কি তোমাকে লাকি ভাই বলেছে বলে তোমার গায়ে জ্বালা হয়ে গেছে এত? তোমাকে কি বলেছে আমি বলে দিচ্ছি। আরে লাকি ভাই, আরে লাকি ভাই কেন বলেছে জানো? ছেলেটা ক্লাস 9 এ পড়ে, ছেলেটা তুমি হিরোইকে দাঁড়িয়ে আছে বলে তোমাকে লাকি ভাই বলেছে। তুমি মানে কানের মধ্যে ইয়ে গুজে বসে রয়েছে, বলছে লাকি ভাই তুমি লাকি হয়ে গেছে, তো কি হয়েছে তা? লাকি হয়ে গেছে তুমি, তো কি আছে তুমি লাকি, তো কি ভুল কি বলেছে? তার জন্য কেন লাকি তোমাকে বলতে হবে, তুমি কেন?
ঠিক আছে তোমরা খেলো। এ না না তোমরা, তোমাকে লাস্ট, তোমাকে তোমাকে লাস্ট টাইম একটাই কথা বলার ছিল ভাই, একটাই কথা বলার ছিল, চারলাম আমি তোমাকে না, জাসমিন নিয়ে তোমাকে চারলো, ঠিক আছে জাসমিন এসো র্যাঙ্ক খেলবো।